বন্ধুরা, সুপারস্টার সেন্টারের পক্ষ থেকে আমি সুবিজিত রঞ্জন মল্লিক আপনাদের জানাই স্বাগত। আজ আমরা চলে এসেছি চতুর্ভুজের সংক্রমণা পার্ট টু নিয়ে। অর্থাৎ এর আগে আমরা অবশ্যই পার্ট টু শিখেছি, আমাদের আগের ভিডিওতে দেখে নেবেন। রুলস আমরা আজকে টু নিয়ে চলে এসেছি, রুল ওয়ান আমাদের আগের ভিডিওতে রয়েছে, সেগুলো দেখে নেবেন। আমাদের মূল ক্লাসে যাব, তার আগে আপনাদের আবার অনুরোধ জানাই, যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অতি সত্বর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ক্লাস কেমন লাগছে তা লাইক ও কমেন্টের মাধ্যমে জানান। তো আসুন বন্ধুরা দেখে নিই চতুর্ভুজের সংক্রমণা। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলিতে এই ধরনের ডায়াগ্রাম থাকে, চতুর্ভুজের সেখানে সংক্রমণা নির্ণয় করতে দেওয়া হয়। মূলত তিন রকমভাবে প্রশ্ন আসে, যে এর ডায়াগ্রামে কতগুলি আয়তক্ষেত্র আছে বা কতগুলি বর্গক্ষেত্র আছে বা কতগুলি চতুর্ভুজ আছে। আমরা জানি আয়তক্ষেত্র একটি চতুর্ভুজ, বর্গক্ষেত্র একটি চতুর্ভুজ। তো যদি বলা হয় আয়তক্ষেত্র কতগুলি আছে তাহলে তার জন্য আলাদা নিয়ম, বর্গক্ষেত্র কতগুলি আছে তার জন্য আলাদা নিয়ম, এবং চতুর্ভুজ হলে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র মিলিত ফল হয় চতুর্ভুজ। তো আসুন আজ আমরা দেখব রুল টু, যেখানে রো নট ইজুয়াল টু কলাম, অর্থাৎ রুলসটা হচ্ছে আর নট ইজুয়াল টু সি, যেখানে রো এবং কলাম আলাদা। এখানে দেখে নেওয়া যাক রো পার্টি, রো রয়েছে একটি দুটি, অর্থাৎ আর রয়েছে এক দুই দুইটি, কলাম কতগুলো রয়েছে, কলাম রয়েছে একটি দুটি তিনটি, একটি দুটি তিনটি। অর্থাৎ দেখুন কি রো নট ইজুয়াল টু সি, রো এবং কলাম উভয় আলাদা। এখানে দেখে নেওয়া যাক আর কতগুলো, আর রয়েছে একটি দুটি তিনটি চারটি, একটি দুটি তিনটি চারটি। কলাম কতগুলো রয়েছে, একটি দুটি তিনটি, একটি দুটি তিনটি। উভয় ক্ষেত্রে আমরা দেখব যে আয়তক্ষেত্র কিভাবে নির্ণয় করতে হয়। আয়তক্ষেত্রে দেখি আর কিন্তু কতগুলো রয়েছে, আর রয়েছে একটি যোগ দুটি, মোট রয়েছে তিনটি। কলাম কতগুলো রয়েছে, কলাম রয়েছে একটি যোগ দুটি যোগ তিনটি ছয়টি। অর্থাৎ এখানে আয়তক্ষেত্র কতগুলো রয়েছে, এখানে আয়তক্ষেত্র রয়েছে ছয় গুণ তিন সমান সমান আঠেরো। অনুরূপভাবে এখানে দেখে নেওয়া যাক আর এবং সি কতগুলো বলে, আর রয়েছে চারটি, অর্থাৎ এক যোগ দুই যোগ তিন যোগ চার, টোটাল রয়েছে দশটি। সি কতগুলো রয়েছে, এক যোগ দুই যোগ তিন রয়েছে ছয়টি, অর্থাৎ আপনার আয়তক্ষেত্র রয়েছে দশ গুণ ছয় ষাটটি। বর্গক্ষেত্র নির্ণয় করার রুলস একটু আলাদা, কিরকম রুলসটা দেখে নিই। রুল হচ্ছে আর গুণ সি প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু সি মাইনাস ওয়ান প্লাস আর মাইনাস টু ইন্টু সি মাইনাস টু প্লাস আর মাইনাস থ্রি ইন্টু সি মাইনাস থ্রি প্লাস, এইভাবেই চলতে থাকবে, এইভাবেই চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত শূন্য আসে। কথাটা মনে রাখুন, যতক্ষণ পর্যন্ত না শূন্য আসে। কিরকম দেখে নিই, আর এবং সি কতগুলো বড় রয়েছে, আর রয়েছে এখানে দুটি, সি রয়েছে তিনটি। মান বসাই দুই গুণ তিন প্লাস দুই বিয়োগ এক গুণ তিন বিয়োগ এক যোগ দুই বিয়োগ দুই। দেখুন এই যে দুই বিয়োগ দুই এখানে চলে আসছে শূন্য,
অর্থাৎ এরপরে আর করবার দরকার নেই। কি বললাম, ততগুলি করব যতক্ষণ না শূন্য আসে। বন্ধুরা মনে রাখবেন এই কথাটা যে যতক্ষণ না শূন্য আসে, শূন্য আসলে তারপরে আর করব না আমরা। তাহলে এখানকার মান দেখে নি কতগুলো আসছে, তিন দুগুণে ছয় যোগ তিন বিয়োগ দুই বিয়োগ এক, এক গুণ দুই যোগ শূন্য। অর্থাৎ এই দিয়ে আছে আমরা কত আসছে, ছয় যোগ দুই চলে আসছে আপনার আট। এখানে রয়েছে আপনার আটটি বর্গক্ষেত্র। অন্যভাবে এই নিয়মে এখানে আমরা করি, যেখানে রো রয়েছে চারটে, সি রয়েছে তিনটে, দেখি রো চারটে আর সি তিনটে, এই নিয়মটাই আমরা এখানে অ্যাপ্লাই করি। চার গুণ তিন যোগ চার বিয়োগ এক গুণ তিন বিয়োগ এক যোগ চার বিয়োগ দুই গুণ তিন বিয়োগ দুই যোগ চার বিয়োগ তিন গুণ তিন বিয়োগ তিন। দেখুন বন্ধুরা এখানে শূন্য চলে আসছে, অর্থাৎ তারপরে আর আমাদের করবার দরকার নেই, কারণ আমরা আমাদের বলা ছিল যতক্ষণ না শূন্য আসে, এখানে শূন্য চলে আসছে অর্থাৎ এরপরে আর আমাদের করবার দরকার নেই। তাহলে এবার কত আসে, তিন চারে বারো যোগ এখানে এক বিয়োগ করলে আসে তিন গুণ এখানে এক বিয়োগ করলে আসে দুই যোগ এখানে দুই বিয়োগ করলে আসে দুই গুণ এখানে দুই বিয়োগ করলে আসে এক, এরপরে শূন্য যেহেতু আর আসবে না দরকার নেই। বারো যোগ তিন দুগুণে ছয় যোগ দুই অক্ষে দুই, অর্থাৎ আসে আপনার বারো আর কুড়ি। এখানে বর্গক্ষেত্র আসছে কুড়িটি, এখানে বর্গক্ষেত্র আছে আটটি। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে আয়তক্ষেত্রাকার বর্গক্ষেত্র নিয়মটি কি। এবার যদি বলা হয় যে এখানে চতুর্ভুজ বাইরে আছে, যদি বলা হয় চতুর্ভুজ, তাহলে চতুর্ভুজ অবশ্যই আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র মিলিত চতুর্ভুজ, অর্থাৎ আয়তক্ষেত্র রয়েছে আপনার আঠেরোটি, বর্গক্ষেত্র রয়েছে আটটি, টোটাল রয়েছে ছাব্বিশটি চতুর্ভুজ, টোটাল এখানে রয়েছে ছাব্বিশটি চতুর্ভুজ। যদি এখানে বলা হয় চতুর্ভুজের সম্পর্ক, চতুর্ভুজের সম্পর্ক, চতুর্ভুজের সংখ্যা এখানে ষাট, অর্থাৎ আয়তক্ষেত্রের সংখ্যা ষাট, বর্গক্ষেত্রের সংখ্যা কুড়ি, টোটাল হচ্ছে আশিটি।